দীর্ঘদিন চালের বাজার স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, 2 টাকা বেড়ে নাজির শাল 50 থেকে 55, মিনিকেট 50 থেকে 51, আটাশ 42 থেকে 44 এবং গুটি স্বর্ণাচাল বিক্রি হচ্ছে 39 থেকে 40 টাকা কেজিতে। পরিবহন সংকট এবং মিল মালিকদের কারণে দাম বাড়ছে বলছেন পাইকাররা। কেজিতে 2-3 টাকা করে বাড়ছে আর কি প্রত্যেকটি, কিন্তু পোলাওর্দম কেজিতে 5-4 টাকা কমছে। সাময়িক সরবরাহটা কম, সরবরাহটা যখন হবে তখন ইনশাল্লাহ আবার হয়তো সপ্তাহখানেক পরে বাজারটা আবার স্বাভাবিক জায়গায় চলে যাবে। স্বস্তি রয়েছে ডাল ও মশলার বাজারে। কেজিতে 1300 টাকা পর্যন্ত কমে 2500 টাকায় এলাচ এবং কেজিতে 190 টাকা কমে 260 টাকায় বিক্রি হচ্ছে জিরা। নিম্নমুখী সব ধরনের ডালের বাজার। মসুরি আগে রেট ছিল 113 টাকা দেশিটা, বর্তমানে রেট ছিল 95 টাকা, আর মোটা মসুর ছিল 80 টাকা, বর্তমানে রেট আছে 60 টাকা 58 টাকা। চাহিদার তুলনায় একটু আমদানি মনে হয় বেশি করছিল সম্ভবত, এখন বিক্রি তো হয়েছে না, এই বছর খুব কম বিক্রি হয়েছে। ঈদের পর আদার দর কেজিতে 20 থেকে 30 টাকা বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও রসুনের দর। আদারা ছিল আগে 120-130 টাকা, 25 টাকা, ঈদের পরে মালটা আমদানি কম হওয়ার কারণে এখন চলতেছে 135-145 টাকা বাজার। পাইকারি বাজারে 2 টাকা কেজিতে কমে সয়াবিন তেল 85 টাকা এবং পাম অয়েল বিক্রি হচ্ছে 72 টাকা কেজিতে। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।